আল্লাহ তাআলা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানের মতো দামি এক নিয়ামত দান করেছেন। দেখুন ঈমানদার মুসলমান তো হলো সেই যে কোরআনুল কারীমের আলোচনা শুনবে আর বলবে সামিআনা ওয়া আতাআনা। সাহাবা ইকরামের আদর্শ ছিল, যা শুনতো শুনে তারা বলতো শুনলাম আর আমরা মেনে নিলাম, সুবহানাল্লাহ। আর বেঈমান যারা হবে এদের বৈশিষ্ট্য হলো সামিআনা ওয়া আসাইনা, বলে শুনলাম ঠিক আছে কিন্তু মানলাম না, এরা হচ্ছে বেঈমান। দেখুন আজকের এই আলোচনার বিষয়টাই হচ্ছে এই বিষয়ের উপরে, যাহারা ইমানদার হবে তাদের কোয়ালিটি হবে এই, বুঝুক আর নাই বুঝুক, বুঝে আসুক আর নাই বা বুঝে আসুক, কারণ আল্লাহ পাকের কত আহকাম, কত হুকুম, কত নির্দেশ আমাদের সবটাই ব্রেনে ধরবে এমনটি নয়। আমাদের জেহেন শক্তিতে অনেক কিছু অ্যালাউ করবে না, অনেক কিছু আমরা বুঝবো না, তাই বলে আমরা এটা হটকারিতা করে তা অমান্যও করতে পারি না। ইমানদার তো তাকেই বলা হয় যে দেখে নাই কিন্তু বিশ্বাস করেছে আল্লাহ পাক এক, কথা ঠিক কিনা বলে। যদি দেখেই আমাকে বিশ্বাস করতে হয় তাহলে কিসের ইমানদার হলাম? দেখে দেখে যদি বিশ্বাস করতে হয়, যদি আমি আপনাদেরকে বলি যে বলুন তো ভাই আমি হাতের মধ্যে কি পড়ে আছি, তা আপনারা বলবেন একটা আংটি একটা ঘড়ি পড়ে আছে। তো এটা তো দেখে দেখে বললেন, এই দেখে দেখে বলার তো বিশ্বাস করা হলো না। আমি যদি রাত্রের অন্ধকারে লাইট টাইট সব কিছু বন্ধ, আমি যদি বলি ভাই বলেন তো আমার হাতের মধ্যে কি থাকতে পারে, ওই সময় আপনাদের আত্মবিশ্বাস নিয়ে যদি বলেন হুজুর এইটাই আছেন আমাদের বিশ্বাস, আর যদি তা সঠিক হয়ে যায় তাহলে আপনার এই বিশ্বাসের সাথে বলার এটার একটা মিল হলো। আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহর জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করেছি আল্লাহ তুমি একা, আর তুমি অমুকাফিক্ষি, তুমি কাউকে জন্ম দেও নাই, তোমাকে কেউ জন্ম দেয় নাই, তোমার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই, এইটা আমরা দেখি নাই, কাউরি কাছ থেকে শিখি নাই, কাউরি কাছ থেকে বুঝি নিয়ে নাই, বরং নিজের ব্রেন থেকে নিজের বুঝ থেকে আল্লাহ পাকের কোরআনুল কারীমের নির্দেশ মোতাবেক আমরা পড়ে সূরা ইখলাস পড়ে আমরা বিশ্বাস করে নিয়েছি তোমাকে দেখলাম না বটে কিন্তু তুমি এক, এর মাঝে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলছেন وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم আমি তোমাদের এমন এক ইলাহ, আমি তোমাদের এমন এক রব, আমার পরিচয় হলো ওয়াহিদ, আমার পরিচয় হলো আমি একা, কিন্তু আমার এই একাচ্ছত্রকে যদি তোমরা মেনে নাও তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে লাহুম মাগফিরা ক্ষমা করে দিব, ওয়াজরুন আযীম মহান পুরস্কার দিয়ে আমি তোমাদেরকে পুরস্কৃত করব। সম্মানিত মুসলমান ইকরাম, ভূমিকার মাঝেই আমরা সময়টা নষ্ট করতে চাই না, ধারাবাহিক আলোচনা যে হয়ে থাকে। আজকে সুরা আল মাইদার অষ্টম নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করছি, যে আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুনু কওয়ামিনা লিল্লাহ, হে পৃথিবীর মানুষ, সুহাদা বিল কিস্ত, তোমরা আমি আল্লাহ পাকের জন্য প্রস্তুতি নিয়ে নাও, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নাও, সুহাদা বিল কিস্ত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলোকে নির্দ্বিধায় নিঃসংকোচে তোমরা মেনে নিবে, মানার যে মাদ্দা এটা দিলের মধ্যে তোমরা গ্রহণ করো, তবেই তুমি ইমানদার হতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুনু কওয়ামিনা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য আনুগত্যশীল হয়ে যাও, সুহাদা বিল কিস্ত, এবং তোমরা ইনসাফ ভিত্তিক সঠিক সুন্দর সাক্ষ্য দানে কোন সময় তোমরা নিজেদেরকে গুছিয়ে নিও না, সঠিক তোমরা সিদ্ধান্তের সঠিক জেনে বুঝে তোমরা সাক্ষ্য দেবে, কারণ তোমার একটা সাক্ষী তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে, তোমার একটা সাক্ষী তোমার আরেকজন ভাই বোনের মুক্তির কারণ হবে, তোমার একটা সাক্ষী পৃথিবীতে শান্তির একদম পারিবারিক থেকে রাষ্ট্রীয় পর্যন্ত সকল ক্ষেত্রে তোমার একটা সাক্ষীর অনেক বড় দাম আছে, সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ইকরাম, এই আয়াতটা নাজিল হয় প্রতিটা আয়াতেরই না কি বলে শানে নজুল থাকবে এমনটি নয়, কিন্তু কিছু কিছু আয়াতের শানে নজুল অর্থাৎ নাজিল হওয়ার প্রেক্ষাপট কি কারণে আল্লাহ তাআলা এই আয়াতটা বলেছেন, এই শানে নজুল জানলে এই আয়াতটা বোঝা বড় সহজ হবে। খাইবারের যুদ্ধের পর ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। যুদ্ধ জিহাদ হলেই তো নিশ্চয়ই
হোক মুসলিম অথবা অমুসলিম, কিছু নারী অথবা কিছু পুরুষের প্রাণ হারিয়ে যাওয়া, কথা ঠিক কিনা বলেন? পক্ষ বিপক্ষ এটা পরের কথা, আওয়ামী লীগ বিএনপির মারপিট হওয়ার অর্থই হলো অনেক মানুষের জীবন চলে যাওয়া, না কি বলেন? কে রাইট আর কে রাইট নয়, কে সঠিক আর কে বেঠিক, বিচার তো পরে, কিন্তু যদি দুই মিছিল দুই দিক থেকে আসে আর মধ্যখানে যদি সংঘর্ষে লিপ্ত হয়ে যায়, অনেকগুলি মানুষের প্রাণ চলে যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর খাইবারের যুদ্ধের পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদিদের কাছে এই আশা নিয়ে গিয়েছিলেন, এই একটা আশা নিয়ে যে তাদের সাথে দিয়ত, যেটাকে রক্তপণ বলা হয়, যদি তোমরা আমাদের মুসলমান ভাইদেরকে ধরো তাহলে খবরদার তোমরা সাথে সাথে মেরে ফেলো না, বরং আমরা 100 উটের বিনিময়ে আমরা তাকে ছাড়িয়ে নিয়ে আসবো। সুবহানাল্লাহ, নবীজি হত্যা করার পক্ষে নয় বরং হত্যা করার বিরুদ্ধে। আবার আমরা যদি তোমাদের কোনো ইহুদি কাউকে আমরা ধরে নিই, আমরা সাথে সাথে তাকে হত্যা করব না, বরং তোমরাও 100 উট দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, ইসলাম যে বড় সহজ একটা ধর্ম, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াসিরু ওয়ালা তুআসিরু, ইসলাম আসানি চায়, কঠিন কোনো পরিবেশ চায় না। বাশিরু ওয়ালা তুনাফিরু, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মানুষদেরকে শুভ সংবাদ শোনাও, খবরদার কাউকে ধিক্কার দিও না, ঘৃণা প্রদর্শন করো না। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক জায়গায় তিনি বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আমি আল্লাহ তাআলা তোমাদের আসানি চাই, তোমাদের কোনো কঠিন হোক ইহা আমি চাই না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এমন কোন হুকুম এমন কোন নির্দেশ তোমাদের উপর আমি আল্লাহ তাআলা চাপিয়ে দিই না যা তোমাদের জন্যে মান্য করা ইহা বড় কঠিন জটিল হবে। আমি তোমাদেরকে বলবো না ওহুদ পাহাড় মাথায় করে রুকুতে যাও, আল্লাহ তাআলা কিটা বলবেন? আল্লাহ তাআলা বলবেন না তুমি অসুস্থ পানি ব্যবহার করতে পারবে না, অথচ তাইমুম করে নামাজ পড়তে পারবে না, এটা আমি বলবো না, বরং আমি তোমার জন্য আসানি রাস্তা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, ইসলাম কত সহজ একটা ধর্ম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদের কাছে যাচ্ছেন এই আসানি যে উদিয়তের ব্যাপারে, দিয়তের ব্যাপারে, রক্তপণের ব্যাপারে একটা পরামর্শ করবেন, ইহুদিরা ষড়যন্ত্রে লিপ্ত হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আমাদের মাঝে আসবে তাকে ধরবো এবং কতল করে ফেলবো। ষড়যন্ত্রে লিপ্ত অমুসলিমরাই যুগে যুগে করে এসছে, মুসলমানরা মানুষের জানমালের নিরাপত্তা দানের জন্য প্রস্তুতি আগের থেকেই ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যুগে যুগে আমরা ইতিহাস দেখলে দেখতে পাই যাদের মধ্যে ঈমান নাই, যাদের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই, আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা নাই, এরাই সবচেয়ে বেশি দেশের জন্য, রাষ্ট্রের জন্য, যুগের জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য, এমনকি হায়ওয়ানাত প্রাণী জগতের জন্য এরাই বড় হুমকি স্বরূপ। ইমানদারের দ্বারা কোনো জানমালের ক্ষতি হয় না, না কোনো প্রাণীর ক্ষতি হয়, না কোনো গাছপালার ক্ষতি হয়, বরং বেঈমানদের দ্বারাই যুগে যুগে হয়ে এসেছে। হুজুর সাল্লাম যখন তিনি পথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলার জন্য প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহ তাআলার জন্য নিবেদিত প্রাণ হয়ে যাও, ইনসাফের ভিত্তিতে তোমরা সাক্ষী দিবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তাদিলু, আর বিরোধী পক্ষের কাউরি অপর পক্ষের কোনো মানুষের প্রতি তোমরা হিংসার বশীভূত হইয়ে তোমরা ওই দলের কাউকে তোমরা অন্যায়ভাবে ইনসাফের রাস্তা থেকে তোমরা চলে এসো না, বেইনসাফির কোনো বিচার ফয়সালা তোমরা করো না। ভাই খেয়াল করলে দেখতে পাবেন হিংসা বিদ্বেষের ভিতরে অগ্নি শর্মা হয়ে হৃদপক্ষের উপর জুলুম অত্যাচার এই বাংলার মাটিতে চলছে কি চলে না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন খবরদার, বিরোধী পক্ষের কাউরি প্রতি শত্রুতা পোষণ করে ইনসাফের রাস্তা থেকে তোমরা দূরে সরে যেও না, ইয়াদিলু তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইহাই হবে আল্লাহ পাকের নিকট নৈকট্য লাভের জন্য খুব আসান এক তরিকা, খুব সহজ একটা রাস্তা। কাইফা তারিকু ইলা আল্লাহ, তোমরা যদি কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও তাহলে খবরদার
ইনসাফের রাস্তা থেকে সরে যেও না, বরং তোমার সাথে যেই ব্যবহারই করুক না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আয়াত দিয়ে বুঝিয়ে দেওয়া হলো, ইহুদিরা আপনাকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গিয়েছে, তাই বলে আপনি তার প্রতি রাগান্বিত হয়ে ওদের কাউকে পাইলে আবার হত্যা করে দিয়েন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় করো। এই ভয় করা শুধু মুসলমানদের জন্য নাকি অমুসলিমদের জন্য? কারণ জাহান্নাম কি আল্লাহ তাআলা মুসলমানের জন্যই বানিয়েছে নাকি অমুসলিমদের জন্যও বানিয়েছেন? মুসলমান হয়েও যদি আমরা পাপের রাজ্যে চলাফেরা করি তা আমাদের জন্য জাহান্নাম, আর অমুসলিম ভাইরা ইমান না থাকার অপরাধে এমনি তো দোজকে তাদের ঠিকানা, আর তাদের অপকর্ম সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদির কারণে আরো জাহান্নামের হুয়া আকরাবুল তাকওয়া, পরহেজগারী তার নিকটবর্তী আল্লাহর নিকটবর্তী হওয়াতে ইনসাফের ভিত্তিতে আর বেইনসাফের ভিত্তিতে জাহান্নামে নিকটবর্তী হওয়া যায়। সম্মানিত মুসলমান ইকরাম, সাক্ষী দেওয়া বহুত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, ম্যান্ডেট দেওয়া, ভোট দেওয়া, এটা একটা সাক্ষী কিনা নাকি নয়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নিসার মাঝে বলছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা সাইয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি কল্যাণের কোনো কাজে কাউরি পক্ষে তোমরা সুপারিশ করো, যিনি কল্যাণময় কাজ করলেন করে যেমন সওয়াব পাবেন, তুমি ওর পক্ষে কথা বলার কারণে সুপারিশ করার কারণে ওই সম পরিমাণ সওয়াব তোমার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর যদি অন্যায়ের পক্ষে তোমরা সুপারিশ করো, জেনে রাখো কিফলুম মিনহা, তাহলে ওই ব্যক্তি অন্যায় করে যে পরিমাণ গুনাহের সমুদ্রে ডুব দিল, তুমি অন্যায় না করেও তার পক্ষ অবলম্বন করার কারণে তোমার আমল নামায় ওই পরিমাণ অপরাধের গুনাহ জমা হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সত্য সাক্ষ্য দানের জন্য আল্লাহ তাআলা এইভাবে বান্দাকে উৎসাহিত করেছেন, ওয়ালা তাকতুমু শাহাদা ওয়া মান ইয়াকতুমহা فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ। সূরা আল বাকারা 283 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা, হে ইমানদার বান্দা, তোমরা যারা ইমানের দাবি করো, খবরদার সত্য সাক্ষী দেওয়া এই বিষয়টাকে তোমরা গোপন করে নিও না, আর যদি তোমরা গোপন করো, কেউ যদি সত্য সত্য সঠিক সাক্ষী দিলে ঝামেলায় পড়তে হবে, কষ্ট হবে, পরেশানি হবে, জানের হুমকি আছে, নানান চিন্তা করে সত্য সাক্ষী যিনি দেবেন না, আল্লাহ তাআলা বলেন সত্য সত্য সাক্ষী দেওয়ার থেকে যিনি বিরত থাকবেন, ফাইন্নাহু আথিমুন কলবু, নিঃসন্দেহে তার দিল তার অন্তকরণটা পাপে ভরপুর হয়ে আছে। কে বলছে ভাইরা? আল্লাহু বিমা তাআমালুন আলিম, তোমাদের কৃতকর্ম সম্পর্কে আমি আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা, আমি সবগুলো জানি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুন্দর সাক্ষী দিতে গেলে, সঠিক সাক্ষী দিতে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এই সম্ভাবনা থেকে আল্লাহ তাআলা যার পক্ষে সাক্ষী দিবেন তাদেরকেও একটু হুঁশিয়ার করেছেন, ওয়ালা ইউদার কাতিবু ওয়ালা শাহীদ, তুমি যে শুধু সত্য সাক্ষ্য দিয়ে নিয়ে একজনের সাক্ষী নিয়ে তুমি যে মামলায় জিতবার চাও, তুমি একটু খেয়াল রেখো, উনি যে বারবার থানায় গিয়ে তোমার পক্ষে সাক্ষী দিবে, এ বেচারার পরিবার নেই, বারবার যাবে আসবে সাক্ষ্য দেবে, ওর জানের একটা হুমকি আছে, ওয়ালা ইউদার কাতিবুন, মামলা যারা লিপিবদ্ধ করে এদের দ্বারাও বড় এদের জীবনের একটা ক্ষতির সম্ভাবনা থাকে, সাক্ষ্য যিনি দিবেন এরও একটা ক্ষতির সম্ভাবনা থাকে, কাজী যার জন্যে সাক্ষ্য দেবে সেও সব সময় এর কল্যাণের চিন্তা করবে, যদি কোর্টে বারবার যাওয়া লাগে, যাওয়া আসা গাড়ি ভাড়া এখান থেকে যদি ঢাকায় হয়, এ বেচারা খাইতেই পায় না, নিজে ভাড়া দিয়ে যুদ্ধ সত্য সাক্ষী দেওয়ার জন্য ঢাকা যাবে না, আপনাকে নিয়ে যেতে হবে। ইসলাম কত সুন্দর একটা আদর্শ, সাক্ষী দেওয়ার জন্য আপনাকে যেমন তৈরি করেছে,
আপনি যার জন্য সাক্ষ্য দেওয়ার জন্য যাবেন তাকেও আবার উৎসাহিত করেছে, খবরদার এর প্রতি নজর রেখো, এর ক্ষতি সাধন করার চেষ্টা করো না। এ তো তোমার জন্য জীবন দিতে চায়, তোমার জন্য সাক্ষ্য দিতে চায়, কিন্তু তুমি তার আবার ক্ষতির চিন্তা করো না, এর যে ক্ষতি হয়ে যাবে এটাও মাথায় রেখো। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা ইমানদার হও সত্য সদা সঠিক সাক্ষী দেবে। আল্লাহ তাআলা বলেন এই সদা সত্য সাক্ষী দিতে গেলেই জবানটা বন্ধ রাখলে হবে না, এই জবান দ্বারাও সঠিক কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আহজাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما هي من درغون كونوا يا أيها الذين آمنوا اتقوا الله هي من درغون تمرامي الله كي بحي کرو وَقُولُوا قَوْلًا سَدِيدًا সদা সত্য কথাগুলি বলো। সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করো, আর ভয় যদি দিলের মধ্যে থাকে তো সত্য কথা তোমার মুখ দিয়ে বাহির হবে। আল্লাহর ভয় যদি থাকে চোখটা পানি বাহির হবে, কথা ঠিক কিনা বলে। ভয় না থাকলে কি বাহির হবে? মানুষ যখন ভয় পায় তখন কান্নাকাটি করে,